নাটক কম করো প্রিয় তোমরা যে নামে আসো কামে নাই এটা তোমাদের খেলা দেখলে বোঝা যায় প্রিয় ওই যে নাম রাখছে লিটন আর কাজের বেলায় আফগানিস্তানের খেলা দেখছো প্রিয় অস্ট্রেলিয়াকে একশো আটচল্লিশ তারা টার্গেট দিছে তার ভিত্তি ইব্রাহিম আর গুরবাজ মিলে প্রথম ওপেনিং জুটিয়ে রান লইছে একশো আঠারো রান কি খেলাটা দিছে প্রিয় এবার বুঝো ওই ম্যাচের ভিতরে আবার পেট করছে ওইটা হইব কি অস্ট্রেলিয়ার প্রথমে যে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং এ নামছে প্রিয় অস্ট্রেলিয়াকে প্যাকেট বানাই ফেলছে তারা পাওয়ার প্লেয়ের ভিতরে তিন তিনটা উইকেট অস্ট্রেলিয়ার ফালাই দিছে তোমরা গোলামের ফুতাইতে উইকেট ফালাবে তো দূরের কথা বলে বলে সক্কা খাইতে 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 তোমাদের জীবনটা কি শেষ হয়ে গেছে গা আংরা বানাই দিছো আংরা বাংলাদেশ ক্রিকেট ফ্যান আমরা যারা আছি আমাদের জীবনটা হয়ে গেছে গা কয়লার খনি বড় পুকুরিয়া কয়লা খনির ভিতরে তো কয়লা নাই আমরা কৈলজাটার ভিতরে যত কয়লা সাদা গুতাটা দিলে খেলিয়া কয়লা বাড়িবা কি করছে আফগানিস্তান দিয়ে ম্যাচটা জিততে গেছে গা অস্ট্রেলিয়ার লগে আর এই অস্ট্রেলিয়ার লগে আমরা আঁকজি ভাইয়া ভাইয়া মাড়ে আঁকজি স্টেডিয়ামে আঁকজি পেভিলিয়নে আগজি সংবাদ সম্মেলনে আঁকছি বলিংয়ে আঁকছি ব্যাটিংয়ে আঁকজি মানে আগার তালে আসলাম খালি আমরা আঁকদে দে শেষ বাকি আগাড়া বৃষ্টি ডাইয়া দুরিদ্রটা বাঁচাই দিছে আল্লাহ নাহলে ফ্যানটা হ্যানই ঘুরলে দেখতো হেনই দেখ দেখত আর আফগানিস্তানটা দেখো তাদের টপ অর্ডার কোথায় নিয়ে গেছে আন্ডারে কোথায় নিয়ে গেছে টপ অর্ডার আর তাদের বলিং সাইডে দেখো গুলবাদিন নাই একইকেট লয়ে হরিষিতে একলা নাবিন যে নাবিনে মাইটের খাইয়া ইন্ডিয়ার লোকে ফাগল হয়ে গেছে গা ওই নাবিনের যে তিন উইকেট লো বিস আর আমাদের কোনো খেলা নাই ম্যাক্সুয়েল আউট হইবার পরে মাঝখান দিয়ে মনে হয়েছে যে অস্ট্রেলিয়া হয়তো ম্যাচটা জিততে পারে মানে এটা মনে হয়েছে যে অস্ট্রেলিয়া যেমনি করে খেলতেছিল তাদের তিনটা উইকেট যাওয়ার পরও পাওয়ার প্লেয়ার ভিত্তে তারা কিন্তু তারপরও কামব্যাক করে লইছে দশ ওভারে দেখি যে তাদের সত্তর রান প্লাস অস্ট্রেলিয়ার সেই অস্ট্রেলিয়ার আগাই লেছে লাস্টেলিয়া মাঝখানে ম্যাক্সওয়েল আইসা ছিল মোটামুটি বাইরে ম্যাক্সওয়েল জন আউট এই যে খেলা এবার কি ফুল আফগানিস্তান কন্ট্রোল লাইছে আমি তো ভাবছি যে অস্ট্রেলিয়া যে এইটাই মনে বড় টিমের খেলা বড় টিম আসতে করে খেলাটা বাইরে করে ফেলবে তবে যেই রান আফগানিস্তানে করছে তারা চাইলে আর একটু বেশি করতেত। আরেকটু বেশি একশো ষাট সত্তর অনায় এসো এদিক গিয়া কিন্তু উইকেট যাইতেছে না তুই উইকেট দিয়ে কিনবি উইকেট কি বারের বেড়ে গুন্ডি বানবি মারবি না খিচ্চা মার্ক মাই পাগল বানায়লা এলা আফগানিস্তান এই জায়গার ভিতরে একটা ভুলটা করছে যাই হোক তারপরও তারা বলিং দিয়ে সেটা কামব্যাক করছে আর তোমরা তোমরা গেছো তেল সেওয়ান শ্যাম্পু আনতা সংবাদ সম্মেলনের ভিতরে নির্লজ্জ ক্যাপ্টেন কয় আমরা তিরিশ রান কম লইছি আমরা তিরিশ রান বেশি লইলে জিততে পারতাম আমরা আগামী ম্যাচে আবার ভালো করবো এরপরে তার বসে আবার কয় আমাদের টার্গেট নট দিস ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ সবসময় মনে রাখবেন সবসময় মনে রাখতে রাখতে আমাদের নিজেদের নাম বাপদাদার নাম সদ্য গোষ্ঠীর নাম সবকিছু গেছি কি আমরা তোমরা প্রতারণা করছো আমাদের সাথে প্রিয় আমরা তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি কিন্তু তোমরা করছো আমাদের সাথে বেইমানি তোমরা যোগ্যতা দিয়ে খেলতে পারো না প্রিয় তোমরা খালি কোটার খেলায় আসো কোটা 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 ওটায় খেলতে খেলতে তোমরা আমাদের জীবনটাকে কোটায় বানায় ফেলছো অভিনন্দন আফগানিস্তান টিম ক্রিকেটটাকে এমনি খেলতে হয় এটা তোমরা আমাদেরকে শিখাইতেছ তোমরা মাঝে মাঝে জিত না মাঝে মাঝে আসলে আমরা জিতি হাজার মায়ের দোয়া বৌয়ের দোয়া সাসির দোয়া চাচার দোয়া পাড়া প্রতিবেশীর দোয়া পাশের বাড়ির সুন্দরী বাবির দোয়া লাভ হইতেছে না কোনো দোয়ায় এখন তাই আফগানিস্তানের ফা দোয়া ফানি হওয়া দরকার আমাদের ব্যাটসম্যানদের কিচ্ছু করার নাই তারা যথেষ্ট ভালো এটাই প্রিয় শুভ সকাল